রমজান মাসে সংযম না করে বিএনপি যতই কর্মসূচি পালন করবে ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকীয় মণ্ডলীর এক সভায় এ মন্তব্য করেন তিনি। রমজানে বিএনপির সরকার বিরোধী কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, এতে করে তাদের জনসম্পৃক্ততা অব্যাহতভাবে কমতে থাকবে। এ সময় সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতাকারীদের বিষয়ে সরকারের শক্ত অবস্থান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক বিচার হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। রোজার মাসে সংযম না করে আন্দোলন করবে, এতে আমাদের কোনো অসুবিধা নেই, তারা আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। সরকার এখানে কোনো অবস্থাতেই আপোষ করবে না, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করবে এবং বিচার করবে, তিনি যতই প্রভাবশালী হোক।